ভারতীয় সঙ্গীত জগতের এক অবিস্মরণীয় প্রতিভা তিনি। হিন্দি ছাড়াও বাংলা, মারাঠি, গুজরাতি, তেলেগু, পাঞ্জাবি, নেপালি প্রভৃতি ভাষায় গান গেয়ে নিজের উজ্জ্বল প্রতিভাকে তিনি মেলে ধরেছিলেন। তিনি তাঁর সুমধুর কণ্ঠ দিয়ে অগণিত সঙ্গীত প্রেমীদের আজও মাতিয়ে রেখেছেন। তিনি অনুরাধা পাড়োয়াল। ১৯৫২ সালে ২৭ অক্টোবর কর্ণাটকের উত্তর কন্নড় জেলার এক কঙ্কনি পরিবারে জন্মগ্রহণ করেন অনুরাধা পাড়োয়াল। প্রকৃত নাম আলকা নন্দকার্নি। জন্ম কর্ণাটকে হলেও অনুরাধা বেড়ে উঠেছেন মুম্বাইয়ে। ছোট থেকেই গানের প্রতি অসম্ভব ভালোবাসা ছিল তাঁর। স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে কখনো একক সঙ্গীত, কখনো বা কোরাস গেয়ে তিনি মঞ্চ মাতাতেন। তবে পিতা তাঁর গান গাওয়া কখনোই পছন্দ করতেন না। মায়ের উৎসাহেই অনুরাধা এগিয়ে গেছেন নিজের লক্ষ্যে। ছোটবেলায় লতা মঙ্গেশকরের গান শুনেই বড় হয়েছেন অনুরাধা দেবী। ১৯৭৩ সালে অমিতাভ বচ্চন ও জয়া ভাদুড়ী অভিনীত অভিমান চলচ্চিত্রের মধ্যে দিয়ে ফিল্মি দুনিয়ায় প্লেব্যাক শিল্পীরূপে প্রথম আত্মপ্রকাশ করেন অনুরাধা পাড়োয়াল। ১৯৮২তে এ নাজদিকিয়া চলচ্চিত্রে রঘুনাথ শেঠের সুরে দুটি গানে কণ্ঠ দেন অনুরাধা দেবী। এরই মধ্যে ম্যায়নে এক গীত লিখা হে গানের জন্য তিনি প্রথম শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন পান। পরের বছর তিনি হিরো চলচ্চিত্রে লক্ষ্মীকান্ত প্যারেলালের সুরে গান গেয়ে তুমুল জনপ্রিয়তা লাভ করেন। চলচ্চিত্রের গান ছাড়াও ভক্তিমূলক সঙ্গীত এবং ভজনেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন অনুরাধা দেবী। তাঁর গাওয়া শ্যামাসঙ্গীতগুলি আজও জনপ্রিয়। ১৯৯০ সালে আশিকি ছবিতে নাদিম শ্রাবণের সুরে নজরকে সামনে গানের জন্য শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন অনুরাধা পাড়োয়াল। কয়েক দশক ধরে বলিউডের বহু নামিদামি ছবিতে গান গেয়েছেন তিনি। একটা সময় অনুরাধা পাড়োয়ালের সঙ্গে গুলশান কুমারের নাম জড়িয়ে বিভিন্ন গুঞ্জন শোনা গিয়েছিল। কেরিয়ারের মধ্যগগণে থাকার সময় অনুরাধা সিদ্ধান্ত নেন তিনি টি সিরিজ ছাড়া কোনো সংস্থার হয়ে গান গাইবেন না। এরপর গুলশান কুমারের অকাল ও রহস্যজনক মৃত্যুর পর কিছুটা ধাক্কা খেয়েছিল অনুরাধার শিল্পী জীবন। শচীনদেব বর্মন, জয়দেব, রাহুল দেব বর্মন, অনু মালিক, বিশাল ভরদ্বাজ প্রমুখ পরিচালকদের সুরে গান গেয়েছেন অনুরাধা দেবী। ভারতীয় সঙ্গীতে অনবদ্য অবদানের জন্য ভারত সরকার ২০১৭ সালে পদ্মশ্রী, মহারাষ্ট্র সরকার মোহাম্মদ রফি পুরস্কার এবং মধ্যপ্রদেশ সরকার লতা মঙ্গেশকর পুরস্কারে ভূষিত করেন অনুরাধা দেবীকে। সুরকার অরুণ পাড়োয়ালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অনুরাধা দেবী। তাঁদের এক পুত্র আদিত্য পাড়োয়াল ও এক কন্যা কবিতা পাড়োয়াল। দুই সন্তানই সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৮৬তে আরও এক সন্তানের জন্ম দেন অনুরাধা দেবী, কিন্তু মাত্র এক মাসেই চোখের সামনে ছটপট করে মৃত্যু হয় সদ্যজাত সন্তানের। এর কিছু বছর পর ১৯৯১ স্বামী অরুণের অকাল মৃত্যু ঘটে। সম্প্রতি ২০২০ সালে মাত্র ৩৫ বছর বয়সে কিডনির সমস্যায় ভুগে অকালে চলে গেলেন পুত্র আদিত্য পাড়োয়াল। এখন কন্যা কবিতাই অনুরাধা দেবীর একমাত্র অবলম্বন। চোখের সামনে এভাবে একের পর এক অকাল মৃত্যু দেখার পর বড় ভেঙে পড়েছেন অনুরাধা দেবী। জ্ঞানচক্ষু চ্যানেলের মধ্যে দিয়ে আমরা ওনার সুস্থ জীবন কামনা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।